আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি নাবিকদের ঈদের আগে মুক্তি মিলছে না, স্বজনদের শোকার্ত প্রতীক্ষা। উপজেলা নির্বাচনে অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিধানে খুশি প্রার্থীরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আর এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। রাজধানীর যাত্রাবাড়ির একটি আবাসিক হোটেল থেকে চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সামিয়া রহমান সৃষ্টি, বয়স 34। পুলিশ জানায় তিনি উত্তরায় স্বামীর সাথে থাকতেন। বাসায় ঝগড়া করে দুপুরে যাত্রাবাড়ি গিয়ে রংধনু আবাসিক হোটেলের 210 নম্বর কক্ষ ভাড়া নেন সামিয়া। সন্ধ্যায় ইফতারের জন্য ডাকতে গেলে জানালার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ দেখতে পায় হোটেল ম্যানেজার। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল বলে সুরতহাল রিপোর্টে উল্লেখ করেছে পুলিশ। হোটেলের লোক যখন 6:15 দিকে দরজা নক করে, তখন কোনো সাড়া শব্দ ভিতর থেকে না পেয়ে দরজাটা ফাঁক দিয়ে দেখে যে উনি অন্যায় দিয়ে জানলার সঙ্গে ঝুলে আছে। তারপরে ম্যানেজার থানায় ফোন দেয়, আমাদের টিম গিয়ে আমরা দরজা ভেঙে টিমকে উদ্ধার করি। প্রয়াত চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের মেয়ে। সব তথ্য যাচাই বাছাই করে তদন্ত শেষে তারপরে আমরা আপনাকে বলতে পারবো যে আসলে কি হয়েছে। সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লার 23 নাবিকের এবার ঈদ করা হচ্ছে না পরিবারের সাথে। নাবিকদের মুক্তি বা এই বিষয়ে কোনো অগ্রগতির খবর নেই বলে জানিয়েছেন স্বজনরা। এ নিয়ে কোনো কথা বলছেন না জাহাজের মালিকপক্ষ। এদিকে বাবার জন্য ঈদের কাপড় কিনে অপেক্ষায় রয়েছেন সন্তান ও স্বজনরা। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের রিপোর্ট, জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। স্ত্রী, 3 শিশু কন্যা ও মাকে নিয়ে চট্টগ্রাম শহরের নন্দনকানন এলাকায় থাকেন অপহৃত জাহাজ এমভি আবদুল্লার চিফ অফিসার ক্যাপ্টেন আতিকুল্লাহ খান। এই বাসার কর্তা ব্যক্তিটি এখন জিম্মি সোমালিয়ান জলদস্যুদের হাতে। তার মা শাহানুর বেগম জানান, পরিবারের সাথে দেশেই অধিকাংশ ঈদ করতে নাতিক। এবারও বাবার জন্য ঈদের কাপড় কিনে অপেক্ষায় আছে সন্তানেরা। বন্দি নাবিকরা দেশে স্বজনদের কাছে ফোন করে জানতে চান মুক্তি প্রক্রিয়ার অগ্রগতির বিষয়ে। কথা বলিনি, মেয়েরা তো প্রতিদিন ওগুলো দেখে থেকে বাবা আসবে, বাবা আসবে, কবে নাগাদ বাবার সাথে ঈদ করবে, এসাই ছিল, আমরাও ছিলাম। কিন্তু এখন তো পরিস্থিতি তো দেখতেছি কোনো সারা নাই, একদম চুপচাপ। ওনারা কী করছে না করছে এখন তো আমাদের সাথে তেমন যোগাযোগ হয় না, এমনি আশায় আছে আর কি। শাহানুর বেগম জানান, ঘটনার পর থেকে তাদের প্রতিটি দিন কাটছে উদ্বেগ উৎকণ্ঠায়। দিন যতই যাচ্ছে প্রত্যেক নাবিকদের পরিবারে বাড়ছে হতাশা। আমরাও অনেক কষ্ট আছি, আসলে টেনশন আছি, খেতে বসলে খেতে পারি না, ঘুমোতে পারি না। ছেলেরা সন্তানরা এরকম চাপে থাকলে কি মা বাবাদের আত্মীয় স্বজনদের ঘুম আসে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, শেষ হয়ে আসছে জাহাজে খাবার ও পানির মজুত। হতভাগ্য এসব নাবিকদের পরিবারের চাওয়া তাদের স্বজনদের দ্রুত মুক্তি। তবে এসব বিষয়ে গণমাধ্যম এড়িয়ে চলছেন জাহাজ কর্তৃপক্ষ। গত 12 মার্চ সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে প্রায় 600 নটিক্যাল মাইল দূরে ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়ে এটি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। উপজেলা নির্বাচনে অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিধানকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রার্থীরা, তবে এই প্রক্রিয়া মানিয়ে নিতে সময় লাগছে কারো কারো। নির্বাচনী কর্মকর্তারা বলছেন, অনলাইনে সঠিকভাবে আবেদন পূরণে সার্বিক সহযোগিতা করছেন তারা। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, এই পদ্ধতির ফলে নির্বাচনে আইন শৃঙ্খলায় অনেকটা ঝুঁকি কমেছে। আরও জানাচ্ছেন একরামুল হক সায়েম। প্রথমবারের মতো উপজেলা পরিষদ নির্বাচনে অনলাইনে মনোনয়নপত্র দাখিল বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন। ওএনএসএসকে অ্যাক্সেস করা যায়, এতে করে আগের মতো হইচই নেই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। তবে নতুন পদ্ধতি নিয়ে কারো কারো আছে অস্বস্তি। অনলাইনের পাশাপাশি সরাসরিও মনোনয়নপত্র দাখিলের ব্যবস্থা রাখার পক্ষে কেউ কেউ।
অনলাইন না হয় যদি সরাসরি হইতো তাহলে আমাদের মধ্যে একটা উল্লাস থাকতো। মনোনয়ন জমা দিতে যাইতে হইলে একটু রাস্তাঘাটে একটু ঝামেলা হয়েছে বা কেউ একটু ঝামেলা করতে চাইলেও পারছে। যে সিস্টেমটা চালু করছে এখন আর সেই ঝামেলাটা পোহাইতে হইব না। হাতে কলমে লিখলিস যেখানে এদিক সেদিক হওয়ার সুযোগ আছে অনলাইন মাধ্যমে, এটাকে কোনোভাবে এদিক সেদিক করার কোনো সুযোগ নেই। যে কেউ যে কোনো স্থান থেকে এই নমিনেশন সাবমিট করতে পারে। ঢাকার দোহার, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ উপজেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে অনলাইনের কারণে কিছুটা ধীরে মনোনয়নপত্র দাখিল করছেন প্রার্থীরা, তবে শেষ দিকে আবেদনের চাপ পড়লে সার্ভারে সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। প্রথমে একটু তারা ধসার মধ্যে ছিল, তো আমরা মিটিং করার পরে এখন আমরা সাড়া পাচ্ছি, তো আমার মনে হয় যে সবাই পারবে মনোনয়নপত্র দাখিল করতে। এছাড়াও আমরা যারা সম্ভব প্রার্থী তাদেরকে আমাদের মোবাইল নাম্বারও দিয়েছি, যদি কেউ অসুবিধায় পড়েন তারা সাথে সাথে আমাদেরকে ফোন করবে, আমরা সহযোগিতা করব। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুযোগ থাকলেও সারাদেশে অনলাইনে মনোনয়নপত্র জমা পড়েছিল কেবল ২১টি, তাই উপজেলায় সরাসরি মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ না রেখে অনলাইনকে বাধ্যতামূলক করেছে ইসি। যেহেতু কোনো অল্টারনেটিভ নাই, অনলাইনই দিতে হবে। এবং আপনারা দেখবেন যে আমরা কিন্তু এটা পত্রিকায় অলরেডি বিজ্ঞাপনও দিয়েছি যে এটা সময় হাতে রেখেই যেন তারা এটা সাবমিট করে দেয়, কারণ শেষ দিন পর্যন্ত যেন অপেক্ষা না করে। উপজেলা নির্বাচনের প্রথম দফার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ এপ্রিল, ১৭ এপ্রিল হবে যাচাই বাছাই। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ঈদ যাত্রায় কমলাপুর রেল স্টেশনে চাপ বাড়ছে ঘরমুখো মানুষের। আজ প্রায় ৭০ জোড়া ট্রেনে ১.৫ থেকে ২ লাখ যাত্রীর ঢাকা ছাড়ার কথা রয়েছে। ট্রেনে ঈদ যাত্রার ষষ্ঠ দিনে যাত্রীর উপস্থিতি বাড়লেও অনেকটা স্বস্তি নিয়ে বাড়ি যাচ্ছেন সবাই, তেমন একটা শিডিউল বিপর্যয় নেই। তৎপর আছে আইন শৃঙ্খলা বাহিনীও। কমলাপুর রেল স্টেশন পরিদর্শন শেষে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন জানান, স্টেশনে গোয়েন্দারা কাজ করছে, দালাল দেখলেই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। সজীব, আমাকে শুনতে পারছেন আশা করি, ট্রেন যাত্রায় কেমন পরিস্থিতি দেখছেন, কি বলছেন যাত্রীরা? স্বস্তি নিয়ে বাড়ি ফিরছে। জটিলতা মূলত সবচেয়ে বেশি হয় সেটা হলো যে ঈদ যাত্রার সময়টাতে অনেক সময় দেখা যায় যে টিকিট বিড়ম্বনাটা সবচেয়ে বেশি হয়, টিকিট অনেকভাবে বিক্রি হয়ে যায়, দালাল চক্রের হাতে চলে যায়। সেসব জায়গাগুলোতে এবার আইন শৃঙ্খলা বাহিনী অনেক তৎপর। আর ঈদ যাত্রার আজকের দিনে আমরা যে চিত্রটা দেখছি যে যাত্রীদের উপস্থিতি অনেক বেশি বেড়ে গেছে। গত কয়েকদিন ধরে আমরা ঈদ যাত্রার ট্রেনের যে ছবি সেই ছবিতে আমরা দেখেছি যে তুলনামূলকভাবে গত কয়েকদিনে তুলনামূলকভাবে কম যাত্রী ছেড়ে গেছে, কিন্তু আজকে অনেক বেশি যাত্রীর উপস্থিতি, যেন মনে হচ্ছে যে হুমড়ি খেয়ে পড়ছে যারা ঢাকা ছেড়ে বিভিন্ন গন্তব্যে ছুটে যেতে চান নাড়ির টানে প্রিয় জনের কাছে। একটু নয়েজ হচ্ছে, শুনতে অসুবিধা হতে পারে, তবে যেটা বলছিলাম যে সাধারণ মানুষ, এটা একটা উত্তরবঙ্গগামী একটা ট্রেন যেটা এই ১০টা ১০ ছেড়ে যাওয়ার কথা, সেই সময়টা আপনারা যদি খেয়াল করে দেখেন যে অনেকটা ঠিক সময়েই এই ট্রেনটা এসে পৌঁছেছে এবং এই ট্রেনটা আর অল্প কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে সেই ঘোষণাও দেওয়া হয়েছে। সব মিলিয়ে একটা বিষয় পরিষ্কার বোঝা যাচ্ছে যে এবার ট্রেনের যে শিডিউল বিপর্যয় সেটাও কিন্তু তুলনামূলকভাবে কম হচ্ছে, শিডিউল বিপর্যয়ে খুব বেশি হচ্ছে না। আমরা যতটুকু আমরা আজকে সারাদিনের যে চিত্রটা দেখেছি সর্বোচ্চ ২০-২৫ মিনিট কিংবা আধা ঘন্টার বেশি, খুব বেশি ট্রেনের শিডিউল বিপর্যয়টা আমরা আজকের যে ট্রেনগুলো ছেড়ে গিয়েছে সকাল থেকে এর বাইরে আমরা দেখিনি। সব মিলিয়ে সাধারণ মানুষ এই যাত্রায় আমরা যে যে উপস্থিতি দেখেছি ট্রেনে তাতে করে স্বস্তি বেশ ভালোই রয়েছে। এবং আমরা কথা বলেছি যাত্রীদের সঙ্গে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আমাদের সঙ্গে কথা বলেছেন, তারা বলেছেন তারা তৎপর, গোয়েন্দা সংস্থারা কাজ করছে। একই সঙ্গে যারা ট্রেনের স্টেশন ম্যানেজার রয়েছেন তারাও বলছেন যে এবারে যাত্রা আগের চেয়ে স্বস্তি হচ্ছে, কেউ যেন ট্রেনের ছাদে কিংবা ঝুঁকি নিয়ে এবারে ঈদ যাত্রা না করেন, সেদিকে বেশি তৎপরতা দেখা যাচ্ছে তাদের। এবং একই সঙ্গে তারা চেষ্টা করছে যে কোনো অবস্থাতেই যেন কেউ ঝুঁকিপূর্ণ যাত্রা না করেন, সেটা নিশ্চিত করা হবে এবারের যাত্রায়। সাজিদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, কমলাপুর রেল স্টেশন থেকে ঈদ যাত্রার পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী আদিন সজীব। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। এবারে পার্টেক্স খেলার খবর। দিল্লি ক্যাপিটালসকে ২৯ রানে হারিয়ে আইপিএল এর চলতি আসরে প্রথম জয়ের দেখা পেল মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথম তিন ম্যাচেই হারা মুম্বাই
জিতল এবার। এদিকে পাঁচ ম্যাচের চারটিতে পরাজিত হয়েছে দিল্লি। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে 234 রান তোলে হার্দিক পান্ডিয়ার মুম্বাই। দলের পক্ষে সর্বোচ্চ 49 রান সংগ্রহ করেন রোহিত শর্মা। 45 রানে অপরাজিত থাকেন টিম ডেভিড। জবাবে 235 রান টার্গেটে নেমে শুরুতেই উইকেট হারায় দিল্লি। শেষ পর্যন্ত 8 উইকেটে 205 রানে থামে ঋষভ পান্ডের দল। স্টাফস 25 বলে অপরাজিত 71 রানের ইনিংস খেললেও দিল্লিকে জেতাতে পারেননি। পিছিয়ে থেকেও ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা প্রত্যাশী লিভারপুলের সাথে 2-2 গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে এই ম্যাচে এরিক টেন হাগের দলকে হারাতে পারলেই লিগ টেবিলে শীর্ষে ওঠার সুযোগ ছিল অল রেডদের। 23 মিনিটে লুইস দিয়াজের দুর্দান্ত গোলে এগিয়েও যায় জাগেন ক্লপের দল। বিরতি থেকে ফিরে খেলার 50 মিনিটে ম্যাচে 1-1 সমতা ফেরান ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেস। 67 মিনিটে রেড ডেভিল সমর্থকদের আনন্দের উপলক্ষ এনে দেন কবি মাইনো, কিন্তু খেলার 84 মিনিটে স্পট কিকে সমতা ফিরিয়ে লিভারপুলকে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট এনে দেন মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। এ ড্রতে 31 ম্যাচে 71 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে এখন লিভারপুল। সংবাদ শেষ করব, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি নাবিকদের ঈদের আগে মুক্তি মিলছে না, স্বজনদের শোকার্ত প্রতীক্ষা। উপজেলা নির্বাচনে অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিধানে খুশি প্রার্থীরা। আর এ ছিল এখনকার মতো, রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ।